দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ায় বহিষ্কার হয়েছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম। বহিষ্কৃত হয়ে নির্বাচনে অংশ নিয়ে পঞ্চমবারের মতো কাউন্সিলরও নির্বাচিত হন তিনি। তবে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রকাশ্যে তাকে আর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। কিন্তু সিলেট মহানগরীর বিমানবন্দর থানায় গত সোমবার দায়ের করা একটি নাশকতা মামলায় বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সাথে তাকেও আসামি করা হয়েছে। নাশকতার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে মামলার প্রধান আসামি করা হয়। বিমানবন্দর থানার এএসআই আব্দুর রহিম বাদী হয়ে দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের 30 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভীর মেটালই প্রথম বাংলাদেশে। টানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। মামলায় অভিযোগ করা হয়েছে পরস্পর যোগসাজশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে যানবাহন ভাঙচুর ও ত্রাস সৃষ্টির চেষ্টা করেছেন আসামিরা। মামলায় জব্দ তালিকায় গাড়ির 2টি পোড়া টায়ার, 15টি ইটের টুকরা ও গাড়ি ভাঙার কাজে ব্যবহৃত কাঠের টুকরা দেখানো হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, পুলিশ একের পর এক মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে, কিন্তু সেই আন্দোলন থামাতে পারবে না। তিনি বলেন, ফরহাদ চৌধুরী শামীম বিএনপি থেকে বহিষ্কৃত, তারপরও পুলিশ তাকে মামলা থেকে বাদ দেয়নি। এ প্রসঙ্গে ফরহাদ চৌধুরী শামীম বলেন, মিথ্যা মামলায় আমাকে আসামি করার ঘটনা নতুন নয়, যখন বিএনপির পদবীধারী ছিলাম তখনও অসংখ্য মামলা হয়েছে, এখন বহিষ্কৃত হয়েও মামলার ঘানি টানতে হচ্ছে। বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মঈনুদ্দিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে কাউন্সিলর শামীমের বাসার সামনেই হয়েছে। তার নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা সড়কে প্রতিবন্ধকতা করে বিক্ষোভ করেছেন, সেজন্য তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে।